দর্শক, শুরু করছি দেশ বিদেশের বিনোদন জগতের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফ্রেন্ড লাভলি কালার 24 এর আজকের পর্ব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফরজানা বিথি। আয়োজনের শুরুতেই মেতে উঠবো নায়িকার সাথে আড্ডায়। শুক্রবার দেশের 53 হলে মুক্তি পাবে কলকাতার ছবি বিবাহ অভিযান, যেখানে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরত ফারিয়া। সিনেমাটির মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমের সাথে আড্ডায় মেতে ওঠেন ফারিয়া। বিবাহ অভিযান সহ সাথে কথা বলেন ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে। আজকে আমার আর ওর জন্য স্পেশাল 2 কাপ কাগজি লেবুর চা বানিয়ে দাও, আর ও কিন্তু সারা দিন বাড়িতে থাকবে। 4 বছর পর ক্যারিয়ারের প্রথম নায়ককে নিয়ে দেশের প্রেক্ষাগৃহে আসছেন নুসরত ফারিয়া। 2015 সালে আলোর মুখ দেখা আশিকির পর শুক্রবার বাংলাদেশের 53 হলে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তিতে আমদানি করা কলকাতার ছবি বিবাহ অভিযান। তোর মাধ্যমে আমার বিপ্লব থেকে মুক্তি চাই, কিন্তু প্ল্যানটা কি? 21 জুন কলকাতায় মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন বিশ্বা দাশগুপ্ত। কমেডি গল্পের সিনেমাটিতে আরও আছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। বিবাহ অভিযান হচ্ছে এমন একটা সিনেমা যে মানুষ বৈবাহিক জীবনে তার বাসার ভেতরে যা যা করে এবং বাসার বাইরে যা যা করে, ছেলে এবং মেয়েরা তাদের সবার সব ওই ছোট ছোট গল্পগুলো যেগুলো হয়তো বা বন্ধুদের সাথে শেয়ার করে কিন্তু সবার সামনে বলতে পারে না, সেগুলোকে খুব কমিক স্টাইলে প্রেজেন্ট করা হয়েছে। বর্তমানে নুসরত ফারিয়ার ব্যস্ততা পরিচালক দীপঙ্কর দীপনের ঢাকা 2040 চলচ্চিত্র নিয়ে, যেখানে একজন গবেষকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়া মুক্তির প্রহর গুনছে তার আরেক ছবি শাহেনশা, যেখানে ফারিয়ার নায়ক শাকিব খান। চোখ নামিয়ে কথা বলো, শাহেনশাকে কেউ হুকুম করতে পারে? শাহেনশার লাভড ওয়ান্স অফকোর্স ইন দ্য ফিল্ম, অ্যান্ড খুবই চতুর একটা মেয়ে, চালাক একটা মেয়ে, এবং সাত মানে অনেক ভাই, অনেক চাচা মামাদের মধ্যে একটি মাত্র মেয়ে, অনেক আদরের দুলালি। ঢাকা 2040 তো আই এম অ্যাকচুয়ালি প্লেইং আ রোল অফ আ রিসার্চার, এবং ইটস এ ভেরি চ্যালেঞ্জিং রোল বিকজ অনেকখানি দায়িত্ববোধ রয়েছে মেয়েটার ক্যারেক্টারে এবং কাঁধে। শুধু ঢালিউড কিংবা টালিগঞ্জই নয়, বলিউডেও নাম লিখিয়েছেন নুসরত ফারিয়া। সম্প্রতি সেখানকার একটি বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে তাকে। বলিউডের সিনেমায় অভিনয়ের সম্ভাবনাও উড়িয়ে দিলেন না তিনি। প্রপার স্ক্রিপ্ট এবং প্রপার ডিরেক্টরের হাতে কাজ করার সুযোগ হয় অবশ্যই আমি করব, তবে হ্যাঁ বিজ্ঞাপনের কাজ চলছে। আমি আসলে অগস্টেই আইল ফ্লাই আগেইন টু বম্বে ফর অ্যানাদার শ্যুট, এবং আমি খুবই হ্যাপি অ্যান্ড প্লিজড যে এই ধরনের ডিফারেন্ট ভ্যারাইটি অফ কাজের সুযোগটা আমার কাছে আসছে এবং দে আর চুজিং মি। অভিনয় আর বিজ্ঞাপনে শুধু নয়, পটাকার পর চলতি বছর নিজের দ্বিতীয় গান নিয়েও শ্রোতাদের মাঝে হাজির হবেন নুসরত ফারিয়া। শরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সাফটা চুক্তিতে মুক্তির অপেক্ষায় থাকা কলকাতার বিবাহ অভিযানের সাথে শুক্রবার আলোর মুখ দেখবে দেশের ছবি কালো মেঘের ভেলা। কবি নির্মলেন্দু গুণের প্রথম উপন্যাস কালো মেঘের ভেলা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন তারিমে মৃত্তিকা গুণ, যেখানে উঠে এসেছে এক টোকাই শিশুর জীবনের গল্প। চ্যানেল 24 কে দেয়া সাক্ষাৎকারে নির্মাতা জানালেন ছবিটি নির্মাণের নানা গল্প। হারা জীবন কষ্ট পাইতো এব, গিট্টু খুলে দাও এই বস্তাটা লও। স্যার ব্রিফকেস। গল্পটা দুঃখ নামের এক ছিন্নমূল শিশুর, যার জীবনাখ্যানের নানা দিক ধরা দিয়েছে সেলুলয়েডে। কবি নির্মলেন্দু গুণের উপন্যাস কালো মেঘের ভেলা অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন তারই মেয়ে মৃত্তিকা গুণ। নিজের প্রথম ছবি নিয়ে উচ্ছ্বসিত তিনি। একদম বারহাটটায় যেখানে উপন্যাসটা লেখা হয়েছে সেখানে গিয়ে শ্যুট করেছি। শর্ট ফিল্ম করার পরে মনে হলো যে আসলে উপন্যাস যেহেতু সব কথা বলা হচ্ছে না, বা যেভাবে বলতে চাচ্ছি বলা হয়নি এত অল্প পরিসরে। তখন আমি এটা আসলে 2 বছর ধরে আস্তে আস্তে ধীরে ধীরে টাকা জমিয়ে জমিয়ে আমি ফিল্মটা শেষ করেছি। উপন্যাসটা যারা পড়েছেন তাই আছে তা না, তার চেয়েও বিভিন্ন দিক থেকে আমরা বলার চেষ্টা করেছি উপন্যাসটাকে। সরকারি অনুদানের স্বল্প দৈর্ঘ্য ক্যাটাগরিতে অনুদান পেলেও গল্পের প্রয়োজনে পূর্ণদৈর্ঘ্য হিসেবেই মুক্তি পাচ্ছে কালো মেঘের ভেলা। ছবির প্রধান দুই চরিত্র তুখুর ভূমিকায় আপন, আর তার মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। এটাতে গল্পের চেয়ে অনেক বেশি মনস্তত্ব নিয়ে খেলা হয়েছে বাচ্চাটার, তো সেই জায়গাটা তুলে ধরাতে আমার আসলেই এমন একজন শিল্পীর দরকার ছিল যে বুঝতে পারবে, চরিত্রটাকে বুঝতে পারবে। তো এতটুকু বয়সের একটা বাচ্চার থেকে এই চরিত্রটা বুঝে চিত্রায়ণ করা, মানে অভিনয়টা বের করে নিয়ে আসা, এটা খুবই একটা কঠিন কাজ ছিল।
মানে এইটার আশা করাটাই অনেক কঠিন একটা মানে উচ্চাসা ছিল আমি বলবো। তো আমার মনে হয় যে আপন খুবই ভালো অভিনয় করে এই জায়গাটাকে মানে সে এস্টাবলিশ করেছে। তার শুক্রবার রাজধানী স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাবে কালো মেঘের ভেলা। এই আত্মবিশ্বাসটা আছে, যদি দর্শক হলে আসে তাহলে সে গিয়ে আরো 10 জনকে বলবে যে একটা ভালো সিনেমা দেখেছি, আপনারাও আসেন সিনেমাটা দেখেন। এইচএম মেহেদি হাসান, চ্যানেল 24, ঢাকা। দুই দশকের ক্যারিয়ারে প্রথমবার একসাথে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী ও অপি করিম। ঈদের নাটক ক্ষণিকের আলোয় দেখা যাবে তাদের দুজনকে। নাটকের গল্পে চঞ্চল চৌধুরীর বন্ধুর প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন অপি। ঘর থেকে পালিয়ে চঞ্চলদের ব্যাচেলের বাসায় ওঠেন অপি। ব্যাচেলের বাসায় নারী অতিথি আসার খবরে চারিদিকে শুরু হয় কানাঘোষা। ঠিক এমন সময় ঘটে অগ্নিকাণ্ড। 23 জুলাই থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয় নাটকটির দৃশ্য ধারণ, যা চলে 25 জুলাই পর্যন্ত। আচ্ছা, কোরবানির ঈদকে উপলক্ষ করে ক্ষণিকের আলোয় পরিচালনা করেছেন সাগর জাহান। এবারে কিছুক্ষণ হারিয়ে যাব নৃত্যের তালে, নূপুরের ঝংকারে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রে সত্য সুন্দরের আবাহনে পরিবেশিত হয় 12টি দলীয় নৃত্য, যার শিরোনাম আনন্দলোকে। ওয়াহিদ নইমের পরিচালনায় নৃত্যানুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস। সুরা সঙ্গীত সাথে ছন্দময় নাচের নান্দনিক রূপায়ণ, শ্রাবণ সন্ধ্যায় যে নাচ হৃদয় জাগায় আনন্দ শিহরণ। ইট কাঠের নাগরিক জীবনে একটুখানি আনন্দধারা বইয়ে প্রশান্তির পরশ দিয়ে যায় যে নৃত্যযজ্ঞ। আনন্দলোকে শিরোনামের এই নৃত্যানুষ্ঠানের আয়োজক বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্ট, যার নেপথ্য কারিগর ওয়াহিদ নইম। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র যেন হয়ে ওঠে আনন্দ মঞ্চ, যেখানে একে একে 12টি দল নাচের মুদ্রায় মুগ্ধ করে দেখতে আসা দর্শকদের। এইচএম মেহেদি হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, চলছে ফেয়ার লাভলি কালার্স 24 এর আজকের আয়োজন। বিনোদনের আরো খবর বাকি, ফিরছি একটি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ফেয়ার লাভলি কালার্স 24 এর আজকের আয়োজনে। গত 19 জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়া হলিউড মুভি দ্য লায়ন কিং আলোর মুখ দেখছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স আর সীমান্ত সম্ভারে সিনেমাটি দেখতে পাবেন দর্শক। দ্য লায়ন কিং মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। হলিউডের অন্যতম ব্যবসা সফল সিনেমাটি মুক্তি পায় 1994 সালের 15 জুন। 380 কোটি 64 লাখ টাকা ব্যয়ে তৈরি ওয়ার্ল্ড ডিজনির ছবিটি সে সময় আয় করে 8,192 কোটি 30 লাখ টাকা। 25 বছর পর পুনরায় সিনেমাটি তৈরিতে খরচ হয়েছে 2,199 কোটি 27 লাখ টাকা, যেটি মাত্র 5 দিনে ঘরে তুলেছে 5,033 কোটি 80 লাখ টাকা। 118 মিনিটের ব্যাপ্তির দ্য লায়ন কিং ছবিতে উঠে এসেছে সিম্বার বনের রাজা হয়ে ওঠার লড়াইয়ের গল্প। দর্শক, এবারে বক্স অফিস এক নজরে দেখে নিব সপ্তাহ শেষে কোন কোন ছবি রয়েছে বলিউড বক্স অফিসের সেরা পাঁচের তালিকায়। রকেট অ্যালকোহল ইয়ে সব বল রহে তেরে বারে মে ফর গড সেক। বলিউড বক্স অফিসের 5 নম্বরে আছেন শাহিদ কাপুর। অর্জুন রেড্ডির হিন্দি রিমেক কবির সিং এ শাহিদের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। চ্যাপ্টার ক্লোজ হোক ভি 6 মহিনে হো গে তু অভি ভি প্রীতি প্রীতি কর রহা হ্যায়। দোনো মে সম্বন্ধ থা, দোনো কে বাপ মিলকে লটকা দিয়ে। তালিকা 4 নম্বরে আছে আয়ুষ্মান খুরানা অভিনীত আর্টিকেল 15। সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন অভিনব সিনহা। তুমি এক হিরো চাই আজ তে হিরো নেই চাই আয়া। সার্চেস ফর হোয়াট হি ক্যান গিভ।
বক্স অফিসে 3 নম্বরে কোনো বলিউড মুভি নয়, দখল করে আছে হলিউড চলচ্চিত্র দ্য লায়ন কিং। দ্বিতীয় স্থানেও হলিউড চলচ্চিত্র, স্পাইডারম্যান ফার ফ্রম হোম রয়েছে তালিকার 2 নম্বরে। Sometimes people die. I always feel like I'm putting my friends in danger. The world needs the next Iron Man. Ye Anand Kumar ji, brilliant teacher hai. Ye padhayenge aaj se aap logon ko. Inhone padha diya to aap VIP. Bollywood box office er shishwasthanti dokhol kore ache Super 30. Hrithik Roshan obhinito chobi ti e porjonto ay koreche 107 koti rupi. Hamari Ram ne sa bada bada gaddha khod diya. বলিউড তো জানলাম, এবারে হলিউড দেখে নেব। সপ্তাহ শেষে হলিউড বক্স অফিস লড়াই এগিয়ে আছে কোন কোন ছবি। হলিউড বক্স অফিসের 5ম স্থানে রয়েছে ইয়েস্টারডে। সপ্তাহ শেষে ছবিটির আয় 5 মিলিয়ন মার্কিন ডলার। ১২ জুলাই মুক্তি পাওয়া ক্রোল রয়েছে তালিকার 4-এ। সপ্তাহ শেষে ছবিটির আয় 6.1 মিলিয়ন মার্কিন ডলার। New friend. I want you to meet Forky. Hi. Hello. Hi. তালিকার 3rd স্থানটি দখল করে আছে টয় স্টোরি 4। 21 জুন আলোর মুখ দেখা ছবিটির এ সপ্তাহের আয় 15.6 মিলিয়ন মার্কিন ডলার। Lost toy life better than I could. Open your eyes, Woody. Saving the world requires sacrifice. Sometimes people die. 2 নম্বরে রয়েছে স্পাইডারম্যান ফার ফ্রম হোম। জন ওয়াটস পরিচালিত 2 জুলাই মুক্তি পাওয়া ছবিটির এ সপ্তাহে আয় করেছে 21.2 মিলিয়ন মার্কিন ডলার। হলিউড বক্স অফিসের শীর্ষস্থানটি দখল করে আছে দ্য লায়ন কিং। গেল সপ্তাহে মুক্তি পাওয়া ছবিটির এ সপ্তাহের আয় 191.8 মিলিয়ন মার্কিন ডলার। সময় হয়েছে আরো একটি বিরতিতে যাবার। লাইফস্টাইল এবং বিনোদনের আরো খবর নিয়ে ফিরতে চাই, চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। 15 আগস্ট মুক্তি পাবে জন আব্রাহামের নতুন ছবি বাটলা হাউস। 2008 সালে দিল্লির বাটলা হাউসে এক এনকাউন্টারের ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমাটির প্রচারের ডিজিটাল প্ল্যাটফর্মে আলোর মুখ দেখেছে রোলা দিয়াশিও নামের একটি গান। দর্শক দেখে আসব অঙ্কিত তিওয়ারি ও ধোনি ভানুশালীর গাওয়া গানটির কিছু অংশ। দর্শক, এই ছিল ফেয়ার এন্ড লাভলি কলেজ 24 এর আজকের আয়োজন। বিনোদন এবং লাইফস্টাইলের নানা খবর পেতে প্রত্যেকদিন চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায় রাত 11টায় এবং সকাল 8টায়। এছাড়াও চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।